ওরে ধরা পইরা গেছো তুমি সাপুরিয়ার জালে গো, সাপুরিয়ার জালে। নাগিনি আশপাশে কোথাও আছি, ওরা নাগুনা এখানে আছে, খুব সাবধান, খুব সাবধান। তুই কোনো চিন্তা করিস না, আমি সাপুরিয়ার বউ না, আমি কি কম জানি রে? নাগিনটা কিন্তু আমি কিচ্ছু মনে করি না, তুই আমার পাশে আসোস না, আমি সব পারি। খেয়াল রাখিস, যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে, সাবধান। তবে ভয় পাস না, আমি আসি না মাসুদ। হ্যাঁ চাচা। দেখ ওইদিকে। হ্যাঁ দেখতেছি। তুই এদিকে যা, এদিকে যা, যা। তুই সেখানেই থাকিস, আমার হাতে, আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। আর তুই, তোর যে গেটআপ, এই গেটআপে কোনোদিন সাপুরিয়া হতে পারবি? কখনো হতে পারবি না, কখনো হতে পারবি না। দেখছো, দেখছো ওর প্রকার? ও নাকি সাপুরিয়ার ভাতিজা, ও নাকি সাপুরিয়ার ভাতিজা। তুই কখনো কোনোদিনও সাপুরিয়া হতে পারবি না। চেষ্টা তো কম করছি না। ও তো খালি মুখেই ফটর ফটর করে, কাজের বেলায় তো ঠনঠনা, কাজের বেলায় তো কোনো কিছু নাই। আরে শোনো না, সবাইকে তো বলে বেড়ায় আমি সর্দারের ভাতিজা, আমি সাপুরিয়া। আরে সাপুরিয়ার নাম করলে হবে না, সাপ ধরতে হবে, আর আমাদের কাজই তো সাপ ধরা, সেটা বুঝছ না? আচ্ছা ঠিক আছে, চলো চল সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি পাওয়া যায় কিনা। তাই চলো চলো। মাসুদ ভাই, এবার কতদিন? কতদিন মানে? হো, সর্দারের কথা বলতেছিস? বেশি দিন আর নেই। আরে উত্তম, সব সময় শেষ, এখন সর্দার আমি, আমাকে সবাই সর্দার মানবি। চল। এ হাসান, তোরে যে কইলাম যে আমাদের সঙ্গে চল, কি হলো? তোর বাড়িতে এত কাজ কিছু এরা? আমার লগে গেলে আজ আজ নাগিনীর হাতের কাছে হাতের মুঠো পায়া ধরতে পারলাম না। আব্বা, ওই হয়েছে কি, ওই সাপ দেখলে পরে তোমার ভয় লাগে, এই জন্য যাই নাই। এই কিসের ভয়, তোর কিসের ভয়? তুই সাপুরিয়ার ছেলে, তুই ভয় কিসের? দেখ হাসান, ওই ওই নাগিনীর ধরতে না পারলে আমার সব স্বপ্নই বৃথা হয়ে যাবে। তুই জানিস ওই নাগিনীর, ওই নাগিনীর মনই আমার দরকার। নাগরাজ, নাগরাজ এখানে এভাবে সাপুরিয়ার সাথে বসবাস করছে? তবে কি নাগমাতা যে অভিশাপ দিয়েছে নাগরাজকে, সেটা সত্যি সত্যি ফলেছে? সেই অভিশাপের কারণে
নাগরাজার স্মৃতি হারিয়ে ফেলেছে? হ্যাঁ তাই হবে, না হয়তো নাগরাজ কেন একজন সাপুরিয়ার বাড়িতে থাকবে, সাপুরিয়ার কাছে মানুষ হবে। আমি নাগরাজকে আমার করে নেব, আমি নাগরাজের স্মৃতি ফিরিয়ে দিব, ওকে মনে করিয়ে দিব যে তুমি আমাদের লোক, তুমি একজন নাগরাজ, তুমি নাগরানীর নাগরাজ। আমার সাত পুরুষের অনেক সাধনার মনি, ওরে ওরে হাতে না পাইলে ওটা আমি হাসিল করতে পারবো না। শোন, এরপর থেকে যখনই আমি যাই আমার সাথে সাথে যাবি, আরে আমি যখন না থাকবো সেখানে সাপুরিয়ার সর্দার হবি তো তুই, তুই হবি না? আচ্ছা থামো না, ছোট মানুষ আর সাপুরিয়ারই ছেলে, তুমি এত চিন্তা করতেছো কেন? দুদিন পরে সাপ ধরা এমনিতেই শিখে যাবে, এখন ওরা ছাইড়ে দাও, কিছু বললো না। ঠিক আছে, কোথায় যাইতেছিস? আব্বা ওই ওই ওইদিক যাচ্ছিলাম। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। যা পোলাটার সাথে কেন এমন করো আমি বুঝি না, সব সময় খালি চোখ গরম করে থাকো, চলো। কি গো কি হয়েছে, এত চিন্তা করো কে? বউ নাগিনী রে, হাতের কাছে পায়াও ধরতে পারলাম না, যে বড় কষ্টের, কিছু বড় কষ্টের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। মনে হইতেছে সব দায় ভার তোমার, তোমার যে একখান ভাইস্তে আছে সে তো কোনো কামই করে না, না সাপ ধরতে পারে না কোনো কিছু করতে পারে, এই যে আমরা মাঠে ঘাটে মানুষের বাড়ি বাড়ি নাচ দেখায় তাবিজ বিক্রি করে সাপ ধরে কত ভাবে টাকা ইনকাম করি, ও তো খালি পয়সা পয়সা খায়, তাহলে তো তুমি কোনো কথা কইতে পারো না। আচ্ছা এই আমার ভাইস্তের প্রতি তোমার এত কষ্ট কিসের, আর ওকে দেখতে পারো না তার মানে কি? হ্যাঁ আমি বড়াই করে করে দিলাম, কথাটা মাথায় রাখ, রব তোই বেইমানি করে একদিন তোমার এই ভাইস্তা না তোমারে ল্যাংমারে ফেলাই দিয়া সেই সর্দার হইতো কয়ে দিলাম। কত রক্তই তো দেখলাম, আমাদের তো সন্তান আদি হয় না, একটা ছেলেকে নিয়ে আসলাম, সে ছেলের অবস্থা দেখো, তুমি দেখছো ওকে আমাদের কথা শোনে শোনে না, যদি নিজের রক্ত হতো তাহলে শুনবো। শুনবো কি করে কও, সে কি আর আমাকে রক্তের, যদি রক্তের হইতো তাহলে না জোর গলায় একটা কথা কইতে পারতাম, সে তো আর রক্তের না, তাই জোর গলায়ও কিছু কইতে পারি, আর আমি তো মা, আর দেখো সব ঠিক হয়ে যাবে, একদিন ওই সাপ ধরবো, তুমি কোনো চিন্তা করো। শোনো আমার একটা রোগী দেখা আছে, আমি গেলাম। দেখা সান তোরে প্রতিদিনই আমি কই, আমাকে সাথে ল সাপ ধরা শিখ, তুই তা যাস না, তোর জন্য প্রত্যেক দিন তোর বাজানের কাছে আমার নানান কথা শুনতে হয়, আমি আর কত এরকম করুম কত দেখি। মা তুমিও সরে করে যাও আব্বার মতন, সাপ ধরতে তো পারিনি আমি, আমার ভয় করে। আহারে ভয় পাস তা দেখি হইছে, প্রতিদিন যাবি আমাদের সাথে কাজ করলে পরে আস্তে আস্তে সব শিখে যাবি, আয় তোরে খাইতে দে। আমার এই সাপ ধরার কাজ ভালো লাগে না মা, চলো। বাজা তুই সাপুরিয়ার ছোলা, সাপ ধরা ছাড়া তাবিজ বেচা ছাড়া আমাকে কোনো কাজ আছে ক, আয় খাইতে দি। হাসান তুমি আমাকে চিনতে পেরেছো? আমি আমি তোমার নাগিনী, তুমি চিনতে পারোনি আমাকে, তুমি কি সবই ভুলে গেছো? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না এখানে কেন? আমি আমি তোমার নাগিনী, আর তুমি তুমি আমার নাগরাজ, তোমার মনে নেই আমাদের আমাদের নাগলোকের কথা? নাগমাতার অভিশাপে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো, মনে করার চেষ্টা করো, একটাবার একটাবার শুধু বলো আমি তোমার নাগিনী। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি জানো, আজ আজ যখন আমি তোমাকে দেখেছি আমি নিজেকে আটকিয়ে রাখতে পারিনি। মানে আপা আপনি কি কথা বলছেন বুঝলাম না তো, আমি কিসের নাগমাতা কিসের নাগরাজ কিসের নাগনাগিনী, আমি আমি তো আপনার কথা বুঝলাম না,
এর আগে তো আমি আপনাকে কখনো দেখিই নাই। আমি তো সাপুরি সর্দারের ছেলে, আপনি এই কথা বলছেন কেন আমাকে? জানতো আপনি? আশ্চর্য ব্যাপার, আপনি হাসতেছেন কেন? হাসবো না, মানুষ তো বোকা থাকে, তাই বলে এতটা বোকা থাকে? আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম, আমি কিভাবে নাগরানি হব আর আপনিই বা কিভাবে নাগরাজ হবেন? হ্যাঁ, মানুষ কি কখনো নাগনাগিনী হতে পারে নাকি বলুন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপা, ওই আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এর আগে তো এলাকায় দেখি নাই কখনো। হ্যাঁ, আমি এই এলাকার না, আসলে আপনাকে কোনোদিনই হাসিল হবে না। নাগ নাগ হয়তো বা নাগ মাতার অভিশাপে স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই বলে যে ও কোনোদিন স্মৃতি ফিরে পাবে না তার কোনো মানে নেই। এই সুযোগ নিয়ে তুই নাগরাজের কাছে যেতে চাস, সেটা কোনোদিনই সম্ভব না। আমি নাগরাজকে ভালোবাসি আর নাগরাজও আমাকে ভালোবাসে, আর ভালোবাসার শক্তিই থাকে আলাদা। তুই চিন্তা করিস না, আমি আর সাপুরে যে ব্যবস্থা করছি না, তোদের ভিতরে আমি সুই হয়ে ঢুকে ফল হয়ে বের হব। তোর মতলব তো আমার ভালো লাগছে না, তুই কি করতে চাস কাল নাগিনী? শোন নাগিনী, তোকে আমি আবারও বলছি, তোকে আবারও বলছি, তুই ভালোভাবে নাগমণিটা দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। নাগমণি? সেটা তো তোর তুচ্ছ আশা, সেই আশা তোর কোনোদিনই পূরণ হবে না। বুঝতে পেরেছি, এভাবে তোর শিক্ষা হবে না, এভাবে তুই আমার আর নাগরাজের পথ থেকে সরে দাঁড়াবি না। যা, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, মনে রাখিস আমিও কাল নাগিনী, ছেড়ে দেওয়ার পাচ্ছি আমি না। আর তোর নাগরাজকে আমি আমার করে নেবই, আর নাগমণি তার ব্যবস্থা তো আমি করেই ফেলেছি। কাল নাগিনী, তুই শুধু বেঁচে গেলি আজকে, হ্যাঁ একমাত্র আমি মানুষ হওয়ার কারণে, কারণ নাগকুলের প্রত্যেকটা নাগনাগিনী একবার মানুষ হলে তারা তিন দিন পর্যন্ত মানুষ থাকে, নাগিন রূপে পুরোপুরিভাবে ফিরতে পারে না। তাই আজ আমার শরীরে শক্তি কম, না হয় আজ তোকে একেবারে শেষ করে ফেলতাম। আমার ভালোবাসার নাগরাজ আর আমার নাগমণিকে রক্ষা করা আমার দায়িত্ব, আর সেটা আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি করব। মা, মা, ও মা! কি রে হাসান? আমার মা। কি ব্যাপার এই মেয়েটাকে, আর ওর ওখানে কি হয়েছে? মা, এই মেয়েটাকে তুমি চিনবা না, আমার মা। কি ব্যাপার মেয়েটা, ওই জায়গাটা কি হয়েছে, রক্ত বের হচ্ছে, একটু কাইটা গেছে, কইরা গেছিলাম তো দেখি। ইস, কিভাবে রক্ত বের হচ্ছে! আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার এখন মুছে দিয়ে একটা মলম লাগাই দিচ্ছি। আমার মা অনেক ভালো। সেটাই তো দেখলাম, আমার একটুখানি রক্ত দেইখা
তার মনের মধ্যে কতটা মায়া লাগছে আমার জন্য। আচ্ছা তোমার যখন ইচ্ছে হয় আমাদের। আমার ভাতিজা। ও আচ্ছা আমি এখন আসি, আমার মা বাড়িতে অপেক্ষা করতেছে আমার জন্য, আরেক সময় আসবো। নি খেলা না না মা, খাওয়া দাওয়া করে যাও, কিছু নাস্তা পানি অন্তত করে যাও, আর ভিতরে আসো, আরেকদিন করবো, আজকে আসি। এমনি চলে গেল কেন মা? মেয়েটা সুন্দর না? আমার ছেলের পছন্দ আছে না। চাচি মেয়েটাকে, মেয়েটাকে চাচা জোরের কথা আছে, আরে আসেন তো। কি ব্যাপার, মা সৌদি এমনি করে তোর বাজানটি নিয়ে গেল কেন? না ঘুমি পাইতাছি না, এর জন্যে কি যে কষ্ট দেয় না করতাছি, কিন্তু পাওয়ার উপায়টা কি কিছুই খুঁজে পাইতেছি না, এখন যে কি করি। আমি জানি আমার কোনো কথাই তোমার ভালো লাগে না। আচ্ছা তুমি নাগমণির জন্য যে এই যে পাগল হয়ে গেছো, কিছুতেই তো সে নাগমণি উদ্ধার করতে পারতেছ না। আমি বলি কি, নাগমণির থেকে আমার সন্তান কি কম? দেখো আমাকে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, হাসান রে সে ছোট্টবেলায় কুড়াই পাইছি, মানুষ করছি, বড় করছি, ভালোবাসছি। নাগমণির কাছে আমার সন্তান কি একবারে তুচ্ছ? নাগমণি কি তোমার কাছে বড় হয়ে গেল? তুমি পারো না নাগমণির নেশা সাইডে দিয়া আমার হাসান রে বুকে জড়ায় নিতে। এই যে তুমি ওরকম করো, হাসান তোমার দিনে দিনে তোমার শত্রু হয়ে যাইতেছে। আগে মাঝে মাঝে আসতো, এখন তো আমার সাথে দেখাও হয় না। আমার খুব কষ্ট হয়, আমার নাগমণির দরকার নাই, আমার এত বড় আর দরকার নাই। আমি আমার পোলাডারে তোমার কাছে ভিক্ষা চাই, আমার পোলাডারে তুমি আর ক্ষতি করো না, ওরে মারার চেষ্টা তুমি করো না। বউ দেখ তোর তোর কষ্টটা আমি বুঝি, আমারও কি কম কষ্ট বল। আমি আমি একটা বাবা হতে পারিনি, হাসানকে ওই ছোটবেলায় কুড়িয়ে পাওয়ার পর থেকে ওকে তো আমি সন্তানের মতো দেখি, কিন্তু কি করি বল। ওই নাগমণি, ওই নাগমণি যে আমার চোদ্দ পুরুষের একটা সাধনার ধন, ওকে যে আবার পেতেই হবে। তুই তুই কি বুঝিস না বল, বল তুই কি বুঝিস না বউ? আজ আজ মাঘী পূর্ণিমার রাত, এই রাতে যদি আমি ওই করিডা চালান না দিই তো তাহলে ওদের মিলন হবে, আর ওই মিলন হলে আমাদের সাপুরিয়ারা সব বিলুপ্ত হয়ে যাবে। তুই বুঝিস না কেন বল, তুই বুঝিস না কেন? আমার কি কষ্ট হয় না? আমার কষ্ট হয় না, আমি মানুষ না, আমার কষ্ট হয় কিন্তু আমি কারোকে বোঝাতে পারি না। ও তুই বুঝবি না, তুই যাব, তুই যা। করি সালাম দিবা, করি সালাম দিলে আমার হাসান সেখানে থাকুক না কেন, ও ঠিকই তোমার কাছে চলে আসব। আমি তোমার কাছে বারবার ভিক্ষা চাইতেছি আমার ভুলার জীবন, তুমি ওরে মারে ফেলাইও না। এই বউ, এই এই বউ, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুই
ক্ষমা করে দিস। আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, নাগ নাগিন কোথায় লুকিয়ে আছে, ওদেরকে তো রক্ষা করতেই হবে। আজকে তো মাঘী পূর্ণিমার রাত, আজকের এই রাতে যদি নাগ নাগিনী মিলন না হয় তাহলে আমাদের সর্পরাজ্য তো ধ্বংস হয়ে যাবে, আর সেটা আমি কখনো হতে দেবো না। আর এই শয়তান সাপুরে যদি ওদের খুঁজে পায় তাহলে তো ওদেরকে শেষ করে দেবে, আর আমি এটা কখনো হতে দিতে পারি না। আমার নাগরাজ আর নাগরানীকে রক্ষা করতেই হবে। দেখো নাগরাজ, আমি তোমাকে বারবার বলছি আমার মনটা সায় দিচ্ছে না। আমার মনে হচ্ছে ওই সাপুরে সর্দারই আমাদের কালনাগিনীকে ধরে নিয়ে গেছে। দেখো আমরা কালনাগিনীকে কত জায়গায় খুঁজলাম, পেয়েছি কি? কোনো জায়গায় পাইনি। তুমি তোমার বাবা মা হিসেবে সাপুরে সর্দার আর তার স্ত্রীকে ভালোবাসো, কারণ তারা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে। কিন্তু তাই বলে যে তারা তোমার শত্রু না, এমন তো হতে পারে না। তারা তোমার শত্রু, তারা তোমার মনি হাসিল করতে চায়। এর কারণেই মনে হয় কালনাগিনীকে সাপুরে বন্দি করে ফেলেছে। তোমার কথা আমি মেনে নিয়েছি, তুমি সাপুরে সর্দারকে মারতে চাও না, আঘাত করতে চাও না, কিন্তু তাকে যদি তুমি আঘাত না করো তাহলে যে আমাদের সাথী, আমাদের জগতের লোক আমাদের কালনাগিনীকে সাপুরে ছাড়বে না। এখন তুমি বলো, কালনাগিনীকে মেরে ফেলে তোমার বাবার ভালোবাসায় রক্ষা করবে, কোনটা করবে? হ্যাঁ নাগরানী, তুমি যেটা ভাবছো সেটাও হতে পারে, কিন্তু এমনও তো হতে পারে কালনাগিনী সাপুরের হাতে নেই। আমরা যেভাবে ওকে খোঁজাখুঁজি করছি ও হয়তো আমাদের খোঁজাখুঁজি করছে, কিন্তু অনেকদিন ধরে তাদের হাতে মানুষ হয়েছে, তো তাদেরকে আঘাত করতে আমার খারাপই লাগছে। তবুও ওই সাপুরি যদি কালনাগিনীকে বন্দি করে রাখে আমি আর ছেড়ে কথা বলবো না। না, কখনোই আজকে রাতে ওদের মিলন করতে দেওয়া যাবে না, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। চলো চলো নাগরাজ, চলো। চাচা চাচা মাসুদ, আরে বাইরে আসেন। কি হয়েছে? আরে চাচা খবর আছে। কি? আরে সর্বনাশ হয়ে যাচ্ছে। আহ, কি হয়েছে বলবি তো? নাগনাগিনি দেখা পাইছি। হ্যাঁ, কই কই আছে ওরা? কই আছে? ওই জঙ্গলে চাচা, আমি দেখে আসলাম। ওরা গল্প করতেছে, আলোচনা করতেছে, আজকে সে মাঘী পূর্ণিমার রাত, ওরা মিলন করবে চাচা। আমিও জানি সেটা, কিন্তু আমি বাইরে থাকতে সেটা সম্ভব না। আজ পূর্ণিমা ওঠার আগেই আমার দাদার কুড়িগুলা আমি সালান দেব, আর ওই সালান দিলেই ওরা আর মিলন করতে পারবো না। মাসুদ, তোর কাছে যে সমস্ত জিনিসপত্র আছে, দাদার লাঠি মাটি যা আছে সব সব কমপ্লিট করে রাখবি, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখতাছি। আজ রাতে যেন ওদের শেষ রাত হয় চাচা। ঠিক আছে, তুই যা যা। খালি তুমি আমার কথা মানবা না? না, ঠিক আছে, তুমি যদি মাইরে ফেলায় ভালো থাকতে চাও থাকো, আমারও মরম দেখবা তুমি। বলি ওদের মিলন ঘটে যাবে, আর মিলন ঘটে গেলে আমার তোর কারণে যে কেউ যে বাঁচতে পারবো না, এটা তুই বুঝিস না কেন বল? আমি সব বুঝি। ওরা যদি উপসাকায় ভালো থাকে সমস্যা কি? ওরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না,
থাকতে দাও না। কিন্তু আমি যে ভালো থাকতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব নয়। সব সরে যা, সরে যা আমার সামনে থেকে, আর কখনো 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 আমার সামনে কান্না করবি না। এটা আমার সহ্য হয় না। সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আর যদি না বলি? আমি বেঁচে থাকতে ওদেরকে শেষ করতে আমি তোকে দেব না। মাসুদ দেখছিস কাল নাগিনী কি কয়? ও বেঁচে থাকতে, দেখছিস এটা কি? তুই যদি সো বলিস তাহলে সঙ্গে সঙ্গে তুই মারা যাবি, দেখছিস? ও নাকি বেঁচে থাকলে নাগ নাগিনী কি ধরতে দেবে না, দেখছি তোকে। শেষ ধর মাসুদ, এই কাল নাগিনী রক্ষক হাতে পেতে নে। চল বেশি দূর যাইতে পারি নাই, আশপাশেই আছে, ওকে ধরতেই হবে। সুজন চলো। আমি যাব না। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু তোর এই পোশাক কিসের জন্য? হ্যাঁ সেটাই আছে, আমি তোমাকে খুলে বলবো। আজ আর তোমার সাথে কোনো লুকোচুরি করতে চাই না আমি। আমি আমি একজন ইচ্ছাধারী নাগিন, আর তুমি ইচ্ছাধারী নাগ। মানে তুমি নাগরানী? আমি নাগরাজ মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছো তুমি? হ্যাঁ তুমি নাগলোকে, নাগমাতা তোমাকে একটা অভিশাপ দেয় তোমার এক ছোট্ট ভুলের কারণে। তখন তুমি খুব ছোট,
আমি জন্মের পর থেকে জানি এই সাপুরী সর্দার আমার বাবা আর ওনার স্ত্রী আমার মা, ইনারাই আমার পরিবার। তুমি আমাকে কি উল্টো পাল্টা কথা বলতেছো? হ্যাঁ নাগরাজ, তুমি ঠিক কথাই বলেছ। তুমি যদি আমাদের গোত্রের লোকই হও তাহলে তুমি কিভাবে সাপুরিয়ার ঘরে মানুষ হলে? আসলে তুমি যখন মানব কুলে চলে আসলে তখন এই সাপুরিয়া আর সাপুরী সর্দার তোমাকে খুঁজে পায়। তাদের কোনো সন্তান ছিল না বলে তারা তোমাকে মানুষ করে, সেই থেকে তুমি সাপুরিয়ার ঘরে মানুষ। না না না, এইটা হতে পারে না। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমাকে আমি কিভাবে বোঝাই? হ্যাঁ মনে পড়েছে, তোমার শরীরে এমন কোন এক বিনের শব্দ এক্ষুনি যেন হবে। আব্বা আমাকে এবারে ধরছেন কেন? তোকে বহুদিন পরে আমার হাতে পাইছি, চল বাড়িতে। আব্বা আমার এভাবে নিয়ে যাচ্ছে কেন? আমি কি করলাম? বিনের শব্দে আমি আমার নাগরাজকে ওখানে ফেলে চলে আসলাম, ওরা যে আমার নাগরাজকে ধরে নিয়ে গেল। কি খুব মজা, দেখ কেমন লাগে। তোর নাগরাজকে ধরে নিয়ে গেছে তো, এবার খুব মজা পাচ্ছিস না? কেন, আমি একা কেন মজা পাবো? তুই পাচ্ছিস না? তুই নাকি নাগরাজকে ভালোবাসিস, নাগরাজকে পেতে চাস, তাহলে সাপুরে নাগরাজকে ধরে নিয়ে গেল, তুই তো কিছু করলি না। না আমি কেন কিছু করব? তুই তো নাগরাজকে কখনো আমার হতে দিবি না, তাই মজা তো তোর পাওয়া উচিত, তাই না? না, নাগরাজকে আমি ভালোবাসি আর তাই আমি মজা পাইনি। আমি আমি নাগরাজকে পেতে চাই, ওর 25 বছর পূরণ হয়েছে। এই পূর্ণিমা রাতে নাগরাজের সব স্মৃতি মনে পড়ে যাবে, ওর অভিশাপ কেটে যাবে, আমরা দুজন নাগলোকে ফিরে যাব, একসাথে সংসার করব, আমাদের মিলন হবে। তাই তোর এত স্বপ্ন? তোর তুই নাগরাজকে নিয়ে নাগলোকে ফিরে যাবি আর তুই সেখানে সংসার করবি, তোর এই স্বপ্ন আমি কখনো পূরণ হতে দেব না। নাগরাজকে ফিরে আসতে দে, তখন নাগরাজকে আমি আমার আবার করে নেব, বুঝতে পারছিস? আমি জানি কার লাগিনি, একমাত্র তুই আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবি। ঠিক আছে, সাপুরিয়ার হাত থেকে নাগরাজকে যে উদ্ধার করতে পারবে সেই হবে নাগরাজের প্রিয়তমা। তাই নাগিন, তুই যতই চেষ্টা করিস নাগরাজকে আমি কখনো তোর হতে দেব না। আমি নাগরাজকে তোর কাছ থেকে ঠিকই ছিনায় নেব। এমন করতেছেন কেন? কই গেলি তুই? মা, ও মা, আব্বা নাগিনী খুব সতর্কতার সহিত দেখবি নাগিনীর আশপাশে কোথাও আছে, নাগিনী আশপাশে কোথাও আছে। আমি তোমার পায়ে ধরতেছি, আশেপাশে কোথাও আছি, আশেপাশে কোথাও আছি, নাগিনী তোর নাগরে আমি পেয়ে গেছি, এবার তুই যেখানেই থাকিস আমার হাতে তোর ধরা পড়তেই হবে, আর তোকে ধরতে পারলে নাগবনি। রে
দেখছো পাইছো না তো চাচা? কোনো খবর পাই নাই এখনো। তবে আমার আমার ধারণা কাল নাগিনী আশপাশেই আছে। খুব সাবধানে রাখবি। এক কাজ কর, হাসান রে আগে নিয়ে আসি এখানে, বাদ এই খুঁড়ার সাথে বাদ যা। আমি কইছি দেখো, তুমি মনির জন্য ফ্রিজে পোলার ক্ষতি করবা। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, একদম চুপ থাকবি। বাদ এখানে, এদিকে সর, বাদ। আমি পাগল হয়ে গেছি, ওই মনি আমার চাই, আমার আমার সাত সাত জন্মের ওই মনি হাসিল করার জন্য বহুত কাম করছি, হাসিল করতে পারিনি, একদম চুপ থাকবি। ওরে বাদলাম কি জন্য এখানে জানি? কি জন্য চাচা? একটা টোপ দিলাম, এই টোপে নাগিনী যদি ওই টোপটা গেলে তো তাহলে ওকে খুব সহজে আমরা ধরতে পারব। এখান থেকে সব সরে পড়, সরে পড়, ওকে একা থাকতে দে, যা যাও, তুই আমার সাথে আয়, আমার সাথে। ঝগড়া করার সময় নেই। ওই নাগরাজ, ওই নাগরাজ তোদের না, ওই নাগরাজ আমার। সাপুরে, আমার বিষাক্ত ছোবলে তোকে শেষ করে ফেলবো, এক্ষুনি এখান থেকে সরে যা বলছি। সরে যেতে পারি একটা সত্যি, ওই নাগমণি, ওই নাগমণি আমাকে দিয়ে দে, ওকে ওকে ধরিস না, না হলে আমার জাদু মন্ত্রে তোকে পুরে ছারকার করে দেব। এত সহজ? নাগরানীর কাছ থেকে নাগমণি হাসিল করবি, এত সহজ? তাহলে তাহলে দেখতে থাক। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, তুই আগে ওর বিষ তোল। মাসুদ,
বিষ তুলবি না? তুলবো, তোকে বললাম আমার শর্তটা মানলেই তবেই বিষ তুলবো। তবে তাহলে সুতা কোথায় কাজ হবে না? না মৃত্যু হইবে মৃত্যু। তোর বিষ, তোর তোর বিষ যা যা মাসুদের বিষ তুলে নে, যা 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 ওর বিষ তুলে নে যা। আমি পারুম না, আমি মা হয়ে আমার সোনার প্রতি কিছুতেই করতে পারুম না। পক্ষী আমার স্বামী, তাও সে সাপুরিয়া, সাপুরিয়া শুধু নিজের স্বার্থই বলছে, কখনো ভালোবাসা বলতে নাই। আমি নাগিনে চাইলে দিব, নাগিনে যদি আমি চাইলে দেয় তাহলে আমার ফুলে বাঁচব। না না, আমি আর বসে থাকুন না, আমি আর বসে থাকুন না। আপনি সাপুরে সর্দারের বউ হয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনার কোনো ক্ষতি করবে না সাপুরে সর্দার? আমার যা খুশি তাই হোক, আমার নিয়ে তোমরা চিন্তা করো না। তুমি আমার কোনাটারে বাঁচা, তুমি চলে যাও, সাপুরিয়া দেখলে তোমাকে বাঁচতে দিব না, যাও চলে যাও। বউ এই দেখ, এই দেখ, নাগরাজ রে ধরছি, নাগরাজ রে ধরছি, দেখছো? খবরদার খবরদার, সাপের মুনি আমার চাই। একদম একদম চুপচাপ দাঁড়িয়ে থাক বউ, যা যা ওই নাগিনী রে আর কাল না গিলি রেল যা যা। ওরা নাই 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 মানে মানে নাই মানে ওরা 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 এই ওরা 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 নাই মানে আমি ছাইরে দিছি কি মাসুদ চাচা, ওকে ঘরে আটকা, ঘরে আটকা ওকে, যা না রে মাসুদ, ওর ছাইরে দে, ওর ছাইরে দে। এই এতদিনের স্বপ্ন সাধনা সব শেষ করে দিলে? কখনোই না, ওই ওই নাগিন আর কাল নাগিনীকে ধরতেই হবে। চল চল আয়। মাসুদ চাচা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাঘী পূর্ণিমার চাঁদ উঠবে, আর এই চাঁদ ওঠার আগেই আমাকে কুড়ি চালান দিতে হবে। ঠিক কইছেন চাচা, আর আজকের রাতে যেন ওদের জীবনের শেষ রাত হয়। হ্যাঁ, এই যে আমার আমার দাদার হাতের কুড়ি, পূবে বন্ধ, পশ্চিমে বন্ধ, উত্তরে বন্ধ, দক্ষিণে বন্ধ, বন্ধ চার গাঁও, মনি নাগ নাগিনী যেখানে থাকে তুই সেখানেই চলে যা। কালি 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 হ্যাঁ মাসুদ চাচা, সব ঠিক আছে, এখন এই মনি গিয়ে নাগ নাগিনীকে আলাদা করে ফেলবে, ওরা আর কখনোই মিলন করতে পারবে না, কখনোই মিলন করতে পারবে না। চল চল বাড়িতে চল। শেষ পর্যন্ত তুমি কুড়ি চালান দিলেই, আমার কথা মানলে না, ভালো করছে, খুব ভালো করছে বউ। দেখ, এছাড়া এছাড়া যে আমার কোনো উপায় ছিল না, কারণ আমাদের
বংশ রক্ষার্থে এই কাজটা না করলে উপায় হতো না। আমি আমি তোর সব কষ্ট দুঃখ বুঝি, তারপরেও কোনো উপায় ছিল না। মাসুদ চাচা যা বাড়িতে যা, দেখে শুনে থাকি। বৌরে তুই তুই আমাকে ক্ষমা করে দিস, আমার এছাড়া কোনো উপায় ছিল না। যে ভাত রান্না করেছিস? ভাত রান্না করছি, তুমি খায় নাও। না আমার ভিতরে ভাত ঢুকবো না। না না চল আজ একসঙ্গে খাবো, চল। নাগরাজ আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? নাগানি এ তো করি, দাঁড়াও। আমি তোমাকে বলেছিলাম এ সাপুরের কাজ। না এখানে নাই মাসুদ। চাচা আমি স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছি, ওরা উত্তর পাড়ায় শাহিবাগানে শাহিবাগানে ওরা অবস্থান করছে। চল শাহিবাগানে যাবো, আজকে রাত্রেই ওদের ধরতে হবে। চল চাচা চলেন। চল লাগাবি লাগাবি নাগরানি। নাগরানি ওই করির ভয়ে নাগরাজ আর আমি আলাদা হয়ে গেলাম, এখন তো আর নাগরাজকে খুঁজেই পাচ্ছি না। নাগরাজ কোথায় তুমি? নাগরাজ নাগরাজ খুব কাছে, খুব কাছে ওরা আছে, খুব কাছে। মাসুদ চাচা চারদিকে ভালো করে নজর রাখ, ওরা আশপাশে কোথাও আছে, আশপাশে আশপাশে কোথাও আছে, খুব কাছে খুব কাছে আসছে, খুব কাছে। মাসুদ চাচা ওই দেখ, ওই দেখ নাগ নাগিনী। চল নাগরাজ তুমি নাগরাজ তুমি তোদের তোদের ধরার জন্য আমরা আমরা এই জালটা পেতেছি। তোদের দুজনকেই এখন এক জালে বন্দি করব, এক জালে বন্দি করব। সেটা আর কোনোদিনই সম্ভব হবে না। আমরা দুজন প্রতিশোধের আগুনে জ্বলছি, তুই কি ভেবেছিস তুই আমাদেরকে খুঁজে বের করেছিস? না বরঞ্চ আমরা তোদেরকে খুঁজছি, তোদেরকে মেরে ফেলার জন্য। কারণ তোরা দুজন আমাদের সাথী কাল নাগিনীকে হত্যা করেছিস। সাপুরে সর্দার তোদের দুজনকে আমাদের হাত থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। বেশ তাহলে তাই হোক, দেখা যাক তোরাই বাঁচিস না আমরা বাঁচি। মাসুদ চাচা নাগকে ধর, আর আমি নাগিনীকে ধরছি। নাগরাজ দেখেছ মাঘী পূর্ণিমার চাঁদের আলো আমাদের গায়ে এসে পড়েছে। আজকে আমরা নাগলোকে ফিরে যেতে পারবো। পঁচিশ বছর, পঁচিশটা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আজকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না।